দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিওডির চ্যানেলকে, আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আজকে আমরা কোনো ফোন নিয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো আপনারা কীভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজে ভোট ফি প্রদান করতে পারেন। অর্থাৎ আপনারা হয়তো সকলেই জানেন যে এবছর 9 তারিখ থেকে ভর্তির কার্যক্রম শুরু হতে চলেছে, অর্থাৎ আজকে থেকেই ভর্তির কার্যক্রম শুরু হতে চলেছে। তো আপনারা হয়তো অনেকেই ঘরে বসে পেমেন্ট দেওয়ার কথা ভাবছেন, অথবা ঘরে বসে অ্যাপ্লাই করবেন বলে ভাবছেন, কারণ বাজারে গেলে অনেক বেশি খরচ হয় এবং তারা অনেক সময় নিয়ে কাজ করে এবং অনেক লোক থাকে, ফলে দেরি হয়। কিন্তু আপনি বাড়িতে খুব সহজে এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। কিন্তু আপনি এখন ভাবছেন যে কীভাবে আপনি বিকাশের মাধ্যমে টাকা প্রেরণ করবেন, তো আমি আজকে খুব সহজ পদ্ধতিটি জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তাই কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন। তো এখন চলুন চলে যাই সরাসরি মোবাইলের স্ক্রিনে। বন্ধুরা, প্রথমে আমাকে বিকাশ অ্যাপে লগ ইন করতে হবে। আমি বিকাশ অ্যাপে লগ ইন করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি বিকাশ অ্যাপে লগ ইন করছি এখন। এবং লগ ইন করার পর দেখছেন এরকম একটি উইন্ডো শো হয়েছে। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এখানে দেখবেন পে বিল নামে একটি অপশান আছে, পে বিল অপশানে ক্লিক করতে হবে। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি এই পে বিল অপশানে, এবং এখানে দেখবেন শিক্ষা নামে অপশান আছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন ওখানে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন নিচে একটি উইন্ডোস রয়েছে, এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে। সবার প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে 11 ক্লাস অ্যাডমিশন, এখানে ক্লিক করবেন জাস্ট আপনি। এরপর আপনার নিজস্ব বোর্ড সিলেক্ট করবেন এবং আপনার পাশের বছর আর আপনার রোল নাম্বার ও ফোন নম্বর বিস্তারিত তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দেবেন। আমি সকল তথ্য দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশনের কারণে আমি তথ্যগুলো হাইড করে রাখছি। সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি বেবিলে এগিয়ে যান এই অপশানটিতে ক্লিক করে দিয়েছি, এখন লোড হচ্ছে। দেখবেন এরপরে যদি আপনার নাম সঠিক থাকে তাহলে আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার ও রোল নম্বর চলে আসবে। আপনার নাম যদি অবশ্যই এখানে না দেখতে পান তাহলে আরেকবার আপনার সঠিক রোল নাম্বার দিয়ে ট্রাই করবেন। এরপরে জাস্ট পরের ধাপে যেতে হবে, অর্থাৎ এই নীল যে অপশানটি এখানে প্রেস করবেন, পরের যে ধাপ এটাতে ট্যাপ করুন। ওই যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, তো এখানে ক্লিক করার পর আপনার জাস্ট বিকাশের যে পিন নাম্বারটি সেটি চাইবে। আমি আমার পার্সোনাল ইনফরমেশনের কারণে এখানে দিচ্ছি না। ওই অপশানটিতে ক্লিক করার পরে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন এবং সেন্ড মানি পাঠিয়ে দিবেন। দেখবেন 150 টাকা অটোমেটিক চলে যাবে। আর আপনার টাকা পেইড করা হয়ে গেলে আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি, আপনি কীভাবে খুব সহজে বিকাশের মাধ্যমে কলেজ অ্যাডমিশনের টাকা পাঠাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। বান্টি, জানিস কি হয়েছে? কেন, কি হয়েছে রে বলটু, সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বলটু, কি হয়েছে একটু খুলে বল তো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই, তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে বুঝছিস, ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ, বুঝতে পারছেন তো কি বললাম আমি? আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?